কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকেই সড়ক মহাসড়কে যানবাহন চলাচল কম এতে ভোগান্তিতে পড়েন কর্মস্থলে যাওয়া সাধারণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শাহবাগ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন মোড় ও সড়কে পেশাজীবী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেলেও গণপরিবহন চলছে কম তবে ব্যক্তিগত গাড়ি চলছে প্রায় স্বাভাবিক এদিকে মুরাদপুর দুই নং গেট জিএসি সহ শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনা নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ পার্বত্য জেলা বান্দরবনের সাথে চট্টগ্রাম কক্সবাজার ও রাঙ্গামাটি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে দূরপাল্লার কোনো বাস বান্দরবন থেকে ছাড়েনি সারা দেশে মোতায়েন করা হয়েছে দুইশো প্লাটুন বিজিবি